ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أشون محبة بولي شكرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين وعن أنس ابن مالك رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مختهمين اللهم صل على سيدنا جس ساحت در پہ بلا لیا جس ساحت اپنا بنا لیا بنگلہ کر دیو نبی جی جارے من چائے تاری ڈاکے دربارے نبوتے جس ساحت در پہ بلا لیا جس سے ساحت اپنا بنا لیا کوٹی کوٹی مانوش سبائر تو دیدار دینا بسائی کرے جسائی کرے
কোন কোন মানুষের নবীজি দিদার দিয়া থাকেন। জিসে সাহাত আপনা বানালিয়া ইবাদ আব তক বনি হুই ইয়ে সব আপকা করম বালাগল উলা লিকমালিহি কশাপদ যা বিজমা হসনত জমি ওখ সালিহি সল্লু আলাইহি জো আখে মুস্তফা চুমে কবি দুখতি নহি আখে, যে নবীজির নাম শুনে চুমা দেয় তার চোখে কোনোদিন অসুখ হবে না। জো আখে মুস্তফা চুমে কবি দুখতি নহি আখে, কবি এহলে মুহাম্মদ কা বদন ময়লা নহি হোতা, বালাগল উলা বিকমালিহি কশফত যা বিজমা হসনত জমি ওখ সালিহি। মুহাম্মদ কে গোলাম কফন ময়লা নহি হোতা, জমি মেলি নহি হোতি জমন ময়লা নহি হোতা, বালাগল উলা হসনত জমি ওখ সালিহি। জিসমন ই বাত সমাজ আয়ে, যার মন এই কথাগুলি বুঝে, ও মন ময়লা নহি হোতা, বালাগল উলা বিকমালিহি কশফত যা বিজমা হসনত জমি ওখ সালিহি সল্লু আলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى ويتجبهي بدشر حفظيا داخل مدرسة دوي دين بيتي بدشري سنني محسن ملون اي سن ملون واز دوار ما فيل كي كنرو كوري علاقة ايدر متو آنند موني ہوئتے سي দুই দিন ব্যাপী সম্মিলনে দেশ বরণ ওলামা একরাম মাশায়েখ এজাম মূল্যবান বয়ান করেছেন। রব্বুল আলামিন সমাপনীর এই দিনে গভীর নিশীতে কনকনে শীতের মাঝে তোমার মায়ার বান্দারা মাহফিল ছেড়ে যায় নাই, তারা মহব্বতে মাদ্রাসা বুকে জড়াইয়া বসে আছে। এই দৃশ্য দেখে যদি তুমি খুশি হয়ে থাকো, একটি বার হলো নবীজির সঙ্গে আমাদের পরিচয় করে দাও। রব্বুল আলামিন সমস্ত হাদিয়া প্রিয় নবীজির রওজা নজরানা পৌঁছায় দাও। হুজুরের আপন জন প্রিয় জন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা যারা ঘুমায়, বিশেষ করে কারবালার ময়দানে আহলে বাইতের সদস্যদের সঙ্গী হয়ে যারা শাহাদাতের নজরানা দিল, প্রত্যেকের হুজুরে সওয়াব পৌঁছায় দাও। গরিবের দেশ বাংলাদেশ, এই দেশে কোনোদিন নবী রাসূল আসেন নাই, নায়েবে নবী নায়েবে রাসূল অদ্যহারে অনাহারে দেশ থেকে দেশান্তরে বন থেকে বনান্তরে ইসলামের দাওয়াত দিয়ে যে যেখানে ঘুমায়, ওলিদের সম্রাট 360 ওলিয়ার সম্রাট
বাবা শাহজালাল এমনই জমিনে ঘুমাইতেছেন, শাহ কোরআন শাহ মুস্তফা সিফায়সালা গাজী নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সমস্ত ওলীদের হুতে সব পৌঁছায় দাও। শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি, তিনি কত কষ্ট করেছেন অদ্যহারে অনাহারে দিনের খেদমত করে, ফুলতুলি নিজ গ্রামে মাদ্রাসা বুকে জড়াইয়া তিনি ঘুমায় গেছেন। রব্বুল আলামিন তোমার মহান ওলীর রূহতে সব পৌঁছায় দাও। সাহেব কেবলা বিস্কুটি এমনি করে যত আউলিয়াই কেরাম আমাদের মধ্য থেকে আমাদের আপন আপন বাপ মা দাদা দাদি নানা নানি যারা কবরে বাদেশ্বরের আশেপাশে আমতলায় বাসতলায় গাছতলায় পুকুর পাড়ে পারিবারিক কবরস্থানে যারা ঘুমায়, আল্লাহ সাবেক চেয়ারম্যান দীর্ঘ 15 বছর পরিচালনা কমিটির সভাপতি ছিল, আজকে কতগুলা দিন হয়ে গেল তিনি কবরের বাসিন্দা হয়ে গেছেন। রব্বুল আলামিন প্রত্যেকে রুহুতে সওয়াব পৌঁছায় দাও। আমি মিসকিন মানুষ, নাসিজ মানুষ, নালায়েক মানুষ, আল্লাহ হাফেজ কোরআনদেরকে সঙ্গে নিয়ে, আলেমদেরকে সঙ্গে নিয়ে, মাসুম বাচ্চাদের সঙ্গে নিয়ে হাত তুললাম, দুনিয়ার বাজারে দানের সঙ্গে চিটা বিক্রি হয়ে যায় এই ভালো মানুষগুলির খাতিরে আমাদের আমল নামায় আপনি গুনাহ রাইখেন না। মায়ার পৃথিবী ছেড়ে যাওয়া লাগবে, জড় জগৎ ছেড়ে দেওয়া লাগবে, আলমে বরজকে যাওয়া লাগবে, অন্ধকার কবরে কেমনে থাকবো, কবর অন্ধেরি মে গবরাউঙ্গা জব তনহা ইমদাদ মেরি করনে আজান রসূলুল্লাহ ইমদাদ মেরি করনে আজান রসূলুল্লাহ রোশন মেরি তুরবত কো লিল্লাহ যারা করুণা জব ওয়াক্তে না যায় দিদারে আতা করুণা দিদারে মৃত্যু আমাদের নিকটে, আজরাইল আমাদের পিছনে, মৌত নিকটে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাগেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার 2 দিনব্যাপী আজিমুশান ইসলামী জলসা মহাসম্মিলন, সম্মিলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, আমাদের মনের মানুষ ওস্তাজুল উলামা, ওস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন শাইখুল হাদিস আল্লামা হাবিব রহমান সাহেব, সাবেক চিফ জাস্টিস আরব আমিরাত, সম্মানিত প্রধান অতিথি ফুলতলি বাগানের ফুটন্ত গোলাপ আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী সাহেব, ফুলতলি বাগানের খুশবু সারা দুনিয়া খুশবু বিলাইতেছেন, বিশেষ করে মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, আল্লামা কোমরউদ্দিন চৌধুরী সাহেব, ফখরউদ্দিন চৌধুরী সাহেব, হুসামউদ্দিন চৌধুরী সাহেব, আব্দুল্লাল মাজেদ চৌধুরী সাহেব সুন্দর তেলাওয়াত করে গেলেন বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী ওস্তাজুল কোররা শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী সাহেব, সুন্দর বয়ান করে গেলেন সম্মানিত ওলামায়ে কেরাম, ঐতিহ্যবাহী বাদেশ্বর মাদ্রাসার সম্মানিত
ওস্তাদ আলহাজ আল্লামা হাফেজ আব্দুল কাইয়ুম সাহেব, সম্মানিত শিক্ষক ভাইরা, আমার অত্যন্ত মায়ার স্নেহের আমার ছাত্র ভাইরা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, দূরে পর্দার আড়ালে মা বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকুর গুজার হচ্ছি যিনি মায়া করে, যিনি দয়া করে কোরআন হাদিসের মাহফিলে বেহেশতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দিলেন। এই জন্য মহব্বতের শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ সালাম জানাই তার প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবীজির রওজায়, যে নবীর খাতিরে আল্লাহ আমাদের সম্মানকে বলন্দ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সালামকে দরবারে নববীতে কবুল করুক, সকলে বলি আমিন। লম্বা ভূমিকা দিয়ে ডানে বামে কথা বলে সময় নষ্ট করার সুযোগ নাই, এমন একটা সময় আমি আপনাদের খেদমতে হাজির হয়েছি যেটা রহমতের সময়। বলতে গেলে আউলিয়ায়ে কেরামদের মধ্যে অনেক আউলিয়ায়ে কেরাম এই সময় ওনারা নামাজের মুসল্লায় বসে যান, সুবহানাল্লাহ বলবেন না? যে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে, শেষ রজনীতে প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা সৃষ্টির উদ্দেশ্যে রহমত বিতরণ করেন, ডাকতে থাকেন কে অভাবে আসো বলো, আমি তোমার অভাব দূর করে দিব, কে রোগে কষ্ট পাও বলো, আমি তোমার রোগ মুক্তি দিব, এত কাছাকাছি আসেন। প্রিয় নবীজি একটু বিশ্রামের মধ্যে আছেন, আল্লাহ তাআলা এই সময় ডাক দিলেন, হে কামলিওয়ালা উঠুন, আপনার মালিককে আপনি ডাকুন। কতক্ষণ ডাকবে, কিভাবে ডাকবে, সেই বিষয়টাও আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন। পড়েন না, সুবহানাল্লাহ। কুম উঠুন, কুমেল লাইলা ইল্লা কালিলা, একটু সামান্য সময় ডাকেন, কোন সময় কতখানি, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, নিসফুন অর্ধেক, আও ইনকুস মিনহু কালিলা, রাত্রের এক তৃতীয়াংশ, এই সময় আপনার মালিককে আপনি ডাকেন, সুবহানাল্লাহ বলবেন না? এই সময়ের গুরুত্ব আছে না নাই? এই সময় কিন্তু শয়তানে হাত পা টিপে যে ঘুমায়া যা, মুরুবিরম কই ওই ঘুমায়া থাক, কুরিয়াম কম্বল গায়ে দিয়া ঘুমা, মুরুবির তো খায়া কাম নাই, এই সময় কিন্তু শয়তান ঘুম পড়ায় দেয়। এই সময় ডাক আল্লাহর দরবারে এত কবুল, এত পছন্দ। পাশে বিবি বাচ্চা ঘুমাইতেছে, একটা মানুষ যখন একা একা কাঁদতে থাকে, তওবা করতে থাকে, আর এই সময় কান্নাকাটি করাটা এটা ওলিদের একটা গুণ, মুত্তাকি যারা হবে তাদের কতগুলি গুণ আছে, গুণের মধ্যে প্রথম গুণ যেটা আল্লাহ বলছেন সে ধৈর্যশীল হবে, আস-সাবিরিনা, সে ধৈর্যশীল হবে। দ্বিতীয় কোয়ালিটি হলো আস-সাদিকিনা, সে সত্যবাদী হবে। এরপরে অল মুনফিকিনা অল মুস্তাগফিরিনা বিল আসহার, মুস্তাগফিরিনা, শেষ রাত্রে সে আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, তওবা করবে। এই সময়ের গুরুত্বটা আছে কিনা? যখন যার যেই সময়, আমরা যারা আলোচনা করি যখন যেই মাস সেই মাসের আলোচনা, যখন যেই সময় যে মাইকে আসে তার ওই সময়ের উপরে আলোচনা করা দরকার, কি বলেন, ঠিক না বেঠি? এটা এমন একটা সময় যেই সময় ডাকলে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। এই কারণেই কমিটির বাইরা ওনারা খেয়াল করছেন, এখান থেকে যারা হাফেজ হয়ে গেছে অনেকেই, যে আমরা এই সময় আল্লাহকে ডাকবো, কিছু সময় জিকির করব, এই মানসিকতা নিয়েই এখানকার কিছু যুবক আর বিশেষ করে কমিটির ভাইরা ওনারা খেয়াল করছেন, এই সময় আমরা আল্লাহকে ডাকবো, জিকির করব। ওয়াজ নসিহত
যথেষ্ট হয়ে গেছে, ওয়াজ আরো হবে, মাদ্রাসার জন্ম লগ্ন থেকে ওয়াজ চলতেছে, বলতে গেলে এলাকাবাসী ওয়াজের উপর হাফেজ হয়ে গেছে, কি বলেন ঠিক না? যেহেতু আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কয়েক মিনিটে এর উপরে কিছু কথা বলেই আমরা একটু জিকির করব, রাজি আছি তো? ডানে বামে যারা আছেন আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে আপনারা প্যান্ডেলে এসে বসে যান, বরকত হবে, লাভ হবে। মাটি যত উর্বর হয় চাষাবাদ করতে সহজ হয়, উর্বর জমিনে ফসল হয়, আল্লাহর জিকির দিয়া যখন আপনার কাল এটা উর্বর হবে তখন আল্লাহ তাআলা বসবার উপযোগী জায়গা হবে, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিন কাল তখন আল্লাহর আরশ হয়ে যাবে। সুবহানাল্লাহ, বিনয় করে বলছি মেহরবানি করে আপনারা বসে যান, লাভ হবে। তা আমি যে আয়াতে কারিমার তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার অর্থ মোটামুটি কম বেশ আমরা প্রত্যেকেই জানি, জানি না? কি বলেন, জানি না? জানি না, অবশ্যই জানি। তো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ফরমান, হাবিব আপনি বলুন, কোন আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও। আবার কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন যে তোমরা যদি প্রকৃত পক্ষে আল্লাহকে ভালোবেসে থাকো, সুবহানাল্লাহ পড়েন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো, আমার হাবিবকে মহব্বত করো, আল্লাহ বলছেন তাহলে তোমাদেরকে আমি ভালোবাসবো, শুধু ভালোই বাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন, তিনি ক্ষমাশীল, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আয়াতে কারিমার কাছাকাছি অর্থ শুনাইলাম, এখন মানুষ যে মানুষের মহব্বত করে ভালোবাসে, কতগুলি গুণ থাকলে পরে মানুষ মানুষের মহব্বত করে, ঠিক না বেঠি? প্রথমত দেখতে যদি সুন্দর হয়, দেখতে যদি সুন্দর হয়, যুবকরা ভালো বুঝবে, এই যুবকরা বিয়ে শাদী যারা করে, যুবক যুবতীরা কালো কুশ্রী বিশ্রী মানুষ কি পছন্দ করে? সুন্দর মানুষই পছন্দ করে। কারণ বুখারী শরীফের মধ্যে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু জামিল ও ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ইজ বিউটি, বিউটি ইজ লাভ, আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে আল্লাহ ভালোবাসেন, আপনারা বাসেন না? আল্লাহ সুন্দর, তার সৃষ্টি সুন্দর, সৃষ্টির মধ্যে মানুষ সুন্দর, যদিও মানুষ মাঝে মধ্যে মেক্সিকান ঢোল, জার্মানি ঢোল, বিভিন্ন পুতুল, কখনো কুকুরের ছবি, বিড়ালের ছবি তাদের শোকেসের মধ্যে রাখে, এগুলি সাজায় সুন্দর মনে করে, আসলে এগুলা সুন্দর না। যদিও মানুষ মাঝে মধ্যে বিচারালয়, আমার ভাইয়েরা সর্বোচ্চ আদালত, এর সামনে গ্রিক মূর্তি লেডি জাস্টিসকে বসায় সুন্দর মনে করে, আসলে সুন্দর না। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলছেন মানুষ সুন্দর, মানুষের আল্লাহ সুন্দর করে বানাইছেন, তো মানুষের মধ্যে নবীগণ সুন্দর, বলেন তারা সুন্দর? নবীগণের মধ্যে আদম নবী তো সুন্দর, হাদিসে পাকে দেখলাম খালাকাল্লাহু আদাম আলা সুরাতিহি, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ উত্তম সুরত দিয়া সুন্দর করে বানাইছেন, জান্নাতের মধ্যে একজন আরেকজনের আকর্ষণ হইছে, কিসের কারণে? কালো কুশ্রী বিশ্রীর কারণে না সুন্দরের কারণে? ফুল সুন্দর, দেখবেন ঘরে ফুল থাকলে বাচ্চারা ধরে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ ফুলকে ভালোবাসে কিনা? ফুল সুন্দর। তো ভাইরা আমার, নবী রাসূলগণের মধ্যে ইউসুফ নবী সুন্দর, সূরা ইউসুফের মধ্যে সুন্দরের আলোচনা আসছে, তো ওনার সৌন্দর্য দেখে জুলাইখার বান্ধবীরা আনার কাটার পরিবর্তে ওনার হাত কেটে ফেলেছেন। আমাজান আয়েশাকে আরবের মেয়েরা প্রশ্ন করেছেন যে আমাদের নবী বেশি সুন্দর
না হযরত ইউসুফ নবী বেশি সুন্দর ছিল। নবীজির খেদমতে বলার পরে নবীজি বললেন, আয়েশা জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীর রূপ দেখে আনার কাটার পরিবর্তে তারা হাত কেটে ফেলেছে। সেদিন যদি তোমাদের নবীকে দেখতো, হাত কাটা তো দূরের কথা, ওরা কলিজা কেটে টুকরো টুকরো করে ফেলত। সুন্দরের মধ্যে আমাদের নবী শ্রেষ্ঠ সুন্দর। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমাদের নবী কি সুন্দর, শ্রেষ্ঠ সুন্দর। আমাদের নবীর মতো সুন্দর করে আল্লাহ আর কাউকে বানান নাই। কোন মানুষ যদি সুন্দরের কারণে কোন মানুষের ভালোবাসে বা পছন্দ করে, তাহলে কারে ভালোবাসা দরকার আপনারা বলেন? আমাদের নবীকে না? সবার উপরে আমাদের নবীকে কিনা? কতগুলি গুণ থাকলে মানুষ মানুষের ভালোবাসে, ভালো করে খেয়াল করেন। এই যে আজহার ইসাব কেরাত শিখে আসলেন মিশর থেকে, কারণ কোরআন নাজিল হয়েছে আরবে আর কোরআন শরীফ সুন্দর করে তেলাওয়াত করেছে মিশরের মানুষগুলা। এখনো মিশরের কারি শব্দের একটা সুনাম আছে পৃথিবীর শ্রেষ্ঠ ওস্তাজুল কোরআন আল্লামা কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ আলাই, সারা দুনিয়ার কারি শব্দেরকে তিনি তেলাওয়াত শিখাই গেছেন। কি বলেন, ঠিক না ঠিক? গভীর মনোযোগ বাইরে আমার ভালো একাডেমিতে পড়লে জিজ্ঞেস করে কোথায় পড়ছেন, কেউ বলে আমি অক্সফোর্ডে, কেউ বলে ক্যামব্রিজে, আবার কেউ বলে জামে আল আজহারে। ভালো একটা একাডেমিতে পড়াশোনা করলে মানুষ মূল্যায়ন করে। আমার ভাইরা, আমাদের নবী এমন একটা একাডেমিতে পড়াশোনা করছেন যে একাডেমিতে পৃথিবীর আর কোন ছাত্র পড়ার সুযোগ পান নাই। নবীজির একাডেমির নাম আল হেরা ইউনিভার্সিটি। এটা মক্কার জেনারেল শহর থেকে 3 মাইল দক্ষিণে হেরা পর্বত জাবলে নূর কোরআন নাজিলের পাহাড়। সেখানে শিক্ষক হলেন আল্লাহ নিজে আর ছাত্র হলেন নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু। শ্রেষ্ঠত্বের কারণে, ভালো একাডেমির কারণে যদি সুনাম হয়, আমাদের নবী যেখানে পড়ছেন যার কাছ থেকে, আপনারা বলেন এর চাইতে নামি দামি কোন ইউনিভার্সিটি আছে নাকি? তো এই কারণেও যদি বেশি ভালোবাসা লাগে, কারে ভালোবাসতে হবে? আসুন, একজন মানুষের যদি চরিত্র সুন্দর হয়, টাকা পয়সা নাই কিন্তু লোকটার চরিত্র ভালো, তো চরিত্রের কথা যদি আপনি বলেন, পৃথিবীর যত মানুষের চরিত্র সুন্দর তাদের চরিত্রগুলি এক পাল্লায় দিলে আমাদের নবীর চরিত্রের সমান হবে। ক্যারেক্টার সার্টিফিকেট দেয় স্কুল কলেজ এলাকার চেয়ারম্যান, আর নবীর ক্যারেক্টার সার্টিফিকেট দিতেছেন আল্লাহ নিজে। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন হাবিব আপনাকে সুমহান চরিত্র দিয়া বানাইছি, আপনার মতো করে আর কাউকে বানাই নাই। সুন্দর চরিত্রের কারণে যদি কাউরে ভালোবাসা লাগে, কারে ভালোবাসতে হবে? আল্লাহ কসম করে বলছি, যদি আয়াতে কারিমার উপরে 15 দিন আমি কথা বলি, ধারাবাহিক ভাবে আলোচনা শেষ হবে না। এখন তো এখান থেকে একটু করে আমাদের স্টুডেন্ট যারা, তাদেরকে আমরা বিষয়গুলি শিখাইতে পারি না। যদি কোনোদিন সুযোগ হয়, সেদিন সময় আমি কমিটির কাছ থেকে চেয়ে নিব, যাতে একটা স্ক্রিপ্ট অন্তত দাঁড়া করানো যায়। সুন্দর চরিত্রের কারণে যদি ভালোবাসতে হয়, সবচেয়ে বেশি কারা ভালোবাসা লাগবে? আমাদের নবীকে না? ভাইরা আমার, একজন মানুষ যদি ক্ষমাশীল হয়, মনে করেন আপনার ফ্যামিলির 5 জন লোক পাশের গ্রামের মানুষ খুন করেছে, হত্যা করেছে, যতদিন বেঁচে থাকবেন এই কথাগুলি মনে পড়বে কিনা? নবীর সামনে নবীর সাহাবীদের যারা মারলো, খাব্বাবকে, সুমাইয়াকে মারলো, বেলালের বুকের উপর পাথরের চাপা দিল, নবীজির পিঠের উপর ওটা নারী পুড়ি দিল, এই মক্কার মানুষ যেদিন নবী মক্কায় আসলেন মদিনা শরীফ থেকে 10,000 সৈন্য বাহিনী নিয়ে, সব কি মেরে ফেলেছেন না ক্ষমা করে দিয়েছেন? গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধ, সে লিখেছে মাইন্যত্র করুণার বুদ্ধ, জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও,
কিন্তু তার অনুসারীরা বৌদ্ধ ধর্মের লোকেরা কি বলবো, কোন ভাষায় বলবো, যদি কুকুরের সাথে তুলনা করি কুকুর শরম পাবে। কুকুর কিন্তু তার কুকুরের বাচ্চাকে কামড়াইয়া মারে না। যদি শুকর বলি শুকরও শরম পাবে, কি বলেন? যদি শিয়াল বলি বিড়াল বলি ওরা শরম পাবে। বৌদ্ধ ধর্মের এই মানুষগুলি বার্মার আরাকানের মুসলমানদেরকে যে নির্মমভাবে খুন করলো, 30,000 মতো মানুষ মেরে ফেললো, প্রতিবেশী দেশ চেয়ে দেখলো, ওই সময় গিয়া তারা হাত মিলাইলো আর এগুলার সাথে তাল মিলাইলো রাশিয়া এবং চীন। আমরা গরিব মানুষ, আমরা আমাদের ভূখণ্ড খুলে দিলাম তাদেরকে, কারণ আমরা নবীর আদর্শ বুঝি। আমাদের নবী হাতের কাছে শত্রু পায় মক্কায়, তিনি বললেন লা তাসরিবা আলাইকুম ইয়াউম, তোমাদের কারো বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, কোনো অভিযোগ নাই, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। একজন মানুষকে যদি ক্ষমাশীল হিসাবে তার শ্রেষ্ঠত্ব বয়ান হয়, এগুলি ক্যারেক্টার, এগুলি গুণ, ক্ষমাশীল মানুষকে যদি পছন্দ করে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমাশীল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে প্রিয় নবীর গুণ আমি 1 থেকে 30 পর্যন্ত যদি বলতে থাকি, তাহলে এক একটা করে রাত শেষ হয়ে যাবে। মাওলানা আহাদ জাহাদি আমাকে বলবে যে আমার সময় খায়া পালাইছে হুজুরে, আমি এই জন্য সেদিকে যাব না, অল্প সময় একটু জিকির করব, কয়েকটা কথা বলি, কষ্ট হবে না তো আপনাদের? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা জিকির কেন করব, কারণটা কি? আপনারা তো দোয়ার মধ্যে পড়েন, ঘুমানোর সময় দোয়া আছে না? কোরআন হাদিসের সম্মতি আছে না দোয়ার মধ্যে? কি দোয়া? আল্লাহুমা বিইসমিকা আমুতু, জানে তো দেখা যায়, আলহামদুলিল্লাহ বলবো না? এর অর্থ কি? আল্লাহর নামে মরতেছি, বিইসমিকা এসএমটা নাম, আমুতু মরতেছি, আসলে ঘুমাইতেছি। মরতেছি বললেন কেন হুজুর? এর মানে হলো গুম হইল মৌতের ভাই, ঘুমে আর মরণের সমান। বিষয়টা অনেকটা ঘুমের মতোই, নবীজি বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া, আবার আল্লাহর নামে আমি জীবিত হইতেছি, জাগ্রত হইতেছি। এর মানিটা কি? এর মানিটা হলো এখানে যে ঘুমায় গেলাম, একটা মানুষ এন্তেকাল হয়ে গেলে ঘুমের মধ্যে থাকে, ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করবে আমার রব্বুকা, তখন সে আল্লাহর নামে জাগবে, কার নামে জাগবে? জীবিত হবে আল্লাহর নামে। এখন আসে এটা কি আপনাদের বুঝাইবার জন্য বলি, মানুষ দিনে যা করে, আমার পাশে এই ছোট্ট ছোট্ট ছাত্র বাবাজিরা, একটা বাচ্চা ঘুমের মধ্যে সে তেলাওয়াত করে, লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ও কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আর একটা বলতেছে নুবল, দুই বাচ্চা কম বলে নিছে, একটা সূরা ইয়াসিন পড়ে আর একটাই কি বলে ঘুমের মধ্যে, নো বল হোয়াইট বল। বুঝতেছেন আপনারা? বুঝাইবার জন্য বলতেছি, কি বলতেছে? নো বল হোয়াইট বল। তাহলে কেন বলে? দুইটা দুই দিকের, একটা হলো ক্রিকেটের সাথে সম্পর্ক আর একটা কোরআনের সাথে। তো সূরা ইয়াসিন যে বাচ্চাটা সারাদিন তেলাওয়াত করছে, তার মেমোরি লোড হইছে সূরা ইয়াসিন দিয়া। বুঝেন ভালো করে, কি দিয়া? আপনারা মোবাইল যাদের কাছে আছে, মেমোরি আছে, মেমোরিতে যদি আপনি হিন্দি লোড করেন তাহলে কি বাংলা শুনবেন? মেমোরিতে বাংলা লোড করলে আপনি আরবি শুনবেন? মেমোরিতে যা লোড হইছে বাটন টিপলে ওইটাই বাহির হবে,
দিনের বেলায় মেমোরি লোড করছি বাচ্চাটা সুরাইয়া সিন্দিয়া ঘুমের ভিতরে সুরাইয়া সিন তেলাওয়াত করতেছে, আরেকজনের মেমোরি লোড হয়ে গেল, ক্রিকেট দিয়ে কতবারের খেলা, কয়টা বল, হোয়াইট বল কোনটা, নো বল কোনটা, সবগুলি মেমোরি লোড হয়ে গেল। নবীজি বলেন আমার উম্মতেরা এখান থেকে তারা তাদের মেমোরি লোড করবে, এখানে আমল নামা লোড করবে, আর এগুলো নিয়ে কবরে হাজির হবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজরাতুল উখরা, দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেতি, এখানে ফসল ফলাবে, আর এগুলি কবরে হাশরে মিজানে আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এখানে যা করবে ওখানে বদলাটা তা পাবে। জিকিরটা কেন করবে এটা বলতেছি, বুঝেন, বাচ্চা পড়াশোনা করে না, বেত নিয়ে আসছে বাদেশ্বর বাজার থেকে, তার বেত দিয়ে ঠিক করবে, আইসা যদি দেখে যে বাচ্চা কেবল মাথা ডুলাইতেছে পড়ার টেবিলের মধ্যে, এখন কি তারে আর মারবে, সে পড়ার টেবিলে বসা আছে, এখন তারে মারবে? ফেরেশতারা আইসা বলবে, বলবে মার রব্বুকা, তোমার রবকে, সে তো কবরের মধ্যে শুয়ে জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, সে কার জিকির করে? তো প্রশ্ন তো আল্লাহর ব্যাপারে, মার রব্বুকা রবের ব্যাপারে, আর এই লোকটা জিকির করে রবের নামে, বুঝতেছেন কিছু? তো জিকির আপনাকে যদি জিকিরের হালতে পাওয়া যায়, ফেরেশতারা জিকিরের মধ্যে পায়, যেমন আপনাদেরকে বলি আউলিয়া কেরামদেরকে আমরা দেখতাম, আমরা তখন লিবারেশনের পর পর আজ থেকে 40-45 বছর আগে আমরা ছোট ছিলাম, বুজুর্গ দোয়া করতো যে আল্লাহ আমি দুনিয়াতে যে আমল করছি আমার এন্তেকালের পরে আল্লাহ আমার নেক আমলটা যেন বন্ধ হয়ে না যায়, আল্লাহ দুনিয়াতে আমি জিকির করছি, আল্লাহ কবরে আমি জিকির করতাম, বুঝতেছেন আপনারা? আল্লাহ দুনিয়াতে আমি নামাজ পড়ছি, নফল বন্দিগি করছি, আল্লাহ কবরে নামাজ পড়তাম, তখন বুঝি নাই ছাত্র মানুষ, মানুষে মাটির উপরে নামাজ পড়ে না, হুজুরে কবরে নামাজ পড়তেছে, এটা কেমন কথা, বুঝি নাই, এখন বুঝি আসলে কবরে নামাজ পড়ার নিয়ম আছে, নামাজ পড়া যায়। নবীজি বলেন যে আমি দেখছি নামাজ পড়তে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, মানুষ ঘরে যেমন নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, নবীগণ ওলিগণ আপন আপন রওজা শরীফে, মাজার শরীফে তারা রুকু করে, সিজদা করে। নবীজি বলেন আমি মেরাজের রাত্রে দেখলাম হযরতে মুসা আলাইহিস সালাম ওনার রওজা শরীফের মধ্যে উনি সালাত আদায় করতেছেন, নামাজ করতেছেন। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, মানুষ যেমন ঘরের মধ্যে নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, নবীগণ আপন আপন রোজা শরীফের মধ্যে, ওলিগণ আপন আপন মাজার শরীফের মধ্যে রুকু করে, সেজদা করে। তো এই রুকু সেজদা যারা করে, ফেরেশতার আয়েশা প্রশ্ন করা লাগবে নি, আয়েশা তারে পাবে নামাজের মধ্যে, কিসের মধ্যে, আয়েশা পাবে রুকুর মধ্যে, সেজদার মধ্যে, আপনারা বুঝেন, তারে প্রশ্ন তো করা দরকার নাই। মিশকাতের হাদিস দেখলাম, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুম কানাউমাতি আরুস, ফেরেশতারা তখন বলবে নওম তুমি ঘুমাও, তুমি কি করো, কানাউমাতিল আরুস দুলহা দুলহানি যেমনে ঘুমায় থাকে বাসর ঘরে, নানি দাদি খালারা তাদের পাহারা দেয়, আমরা ফেরেশতারা কবরে পাহারা দিব, তুমি ঘুমায় থাকো, সুবহানাল্লাহ, পড়েন বাচ্চা পড়ার টেবিলে জিমায় পড়তে পড়তে অভিভাবক মা বাবা খুশি হয়ে একে পড়া লাগবে না, এখন ঘুমাও, এই লোকটা যখন জিকিরের মধ্যে থাকবে, আল্লাহর জিকিরের মধ্যে থাকবে, ফেরেশতারা তখন বলবে যে আমরা তোমাকে পাহারা দিব, তুমি ঘুমায় থাকো। এই জন্য আউলিয়া কেরাম জিকিরের তালিম দেয়, জিকির করা ভালো না খারাপ, যে করে আল্লাহর জিকির, আল্লাহ করে তার রিজিকের ফিকির, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়, আমরা তো স্মরণ করি না, স্মরণ করি না, আমরা জিকির করি না। আমার ভাইরা দুনিয়ার কোথায় যদি শান্তি না পান, দেখেন আজকে এই কথাগুলি বলাই লাগবে, যেহেতু আমার বিষয়টা আসছে জিকিরের উপরে কিছু কথা বলে একটু জিকির করানো,
আমরা যে খানা খাই দৈনন্দিন, এটা স্বাদ গ্রহণ করি কি দিয়া বলেন তো? জিব্বা দিয়া। বলেন কি দিয়া? যারা পান খায় বেশি তাদের জিজ্ঞেস করেন খাবার স্বাদ কিরকম, বলবে পান খাইতে খাইতে জিব্বা যে আবরণটা পড়ছে স্বাদ গ্রহণ করতে পারতেছি না, বেশি একটা মজা লাগে না, কত পরিষ্কার করা লাগে। তাইলে খানা পিনার স্বাদ গ্রহণ করে মানুষ জিব্বা দিয়া, তো এবাদতের স্বাদ গ্রহণ করে কি দিয়া, এটা কি জানা দরকার না? নামাজের স্বাদ কি দিয়া গ্রহণ করে? রোজার স্বাদ, হজের স্বাদ, জাকাতের স্বাদ, জিকিরের স্বাদ, দান খয়রাতের স্বাদ, এটা গ্রহণ করার তো একটা কিছু আছে। খানা পিনার স্বাদ গ্রহণ করে জিব্বা দিয়া, আর এবাদত বন্দিগির স্বাদ গ্রহণ করে কালবের গোস্তের টুকরা দিয়া। কালবের একটা টুকরা আছে, গোস্তের টুকরা আছে আমার ভাইরা, তো এইটা ময়লা পড়িয়া আবর্জনা পড়িয়া হারাম খায়া নানান ধরনের অনিয়ম করার কারণে কালবের মুখে ময়লা পড়ছে, এখন এবাদতের স্বাদ লাগে না, জিকিরের স্বাদ লাগে না, কথা বুঝতেছেন, নামাজের স্বাদ লাগে না। তাহলে এটা স্বাদের জায়গাটা ঠিক করা লাগবে কিনা? জিব্বার স্বাদ যদি নষ্ট হয় জ্বরের কারণে, তো অ্যান্টিবায়োটিক দিলে তাপমাত্রা কমে, সাধারণ দোকানের খাবারও দেখা যায় মজা লাগে, তাহলে তাপমাত্রা বাড়লে জিব্বার স্বাদ নষ্ট হয়। তো কালবের থেকে এবাদতের স্বাদ নষ্ট হওয়ার পিছনে কারণটা কি? কারণ হলো দখল চলে গেছে অন্য কারো কাছে, অন্য কারো কাছে কিভাবে গেল সেই দখলটা বুঝিয়েই আমি জিকির করব, সেই দখল চলে গেছে অন্য কারো কাছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু যাসিমু আলা কালবে বানি আদম, নবীজি ফরমান শয়তান বানি আদমের কালবে বসে ধোকা দেয়। কোন জায়গায় বসে ধোকা দেয়? তো কালবে বসে ধোকা দেয় স্টিয়ারিং এর মধ্যে। স্টিয়ারিং বুঝেননি? বাস, বাস দেখছেন আপনারা, যারা চিন্তাই করে ডাকাতি করে তারা কি প্যাসেঞ্জারের অস্ত্র ঠেকায় না ড্রাইভারের ঠেকায়? ড্রাইভার স্টিয়ারিংটা নিয়ন্ত্রণে নেয়। নিয়ন্ত্রণে যদি নেওয়া যায় তাহলে মহাসড়কের থেকে গাড়িটা একটা জঙ্গলে ঢুকে ডাকাতি করা যাবে। তাহলে ড্রাইভ সিট দখল করে, বিমান চিন্তাই করে যারা তারা কিন্তু ককপিট পাইলটের আসনটা সেটা চিন্তাই করে, পাইলটের অস্ত্র ঠেকায় মাথার মধ্যে, তখন নিয়ন্ত্রণ নিয়ে নেয়, হাইজ্যাক করে। শয়তান যখন একজন মানুষকে নিয়ন্ত্রণ করে তখন তার কালবের এই লতিফাটা সে দখল করে। আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই, কাজ হবে আপনাদের, এই জেনারেশনের কাজ হবে, সেটা হলো বিভাগের নাম কি? সিলেট বিভাগ যদি কোন দেশ দখল করে নিয়ে যায় বাংলাদেশ কি দখল হবে? হবে না। রংপুর নিলে হবে না, খুলনা নিলে হবে না, বরিশাল নিলে হবে না, চিটাগাং নিলে হবে না। ভাইরা আমার, ক্যাপিটাল সিটি রাজধানী যদি দখল হয়ে যায় তাহলে গোটা দেশ কি হয়ে যাবে? দখল হয়ে যাবে। এই জন্য শয়তান কিন্তু রুহের মধ্যে যায় না, শয়তান সেরে যায় না, শয়তান আবে যায় না, শয়তান আতসে যায় না, বাদে যায় না, আখফায় যায় না। লতিফা সমূহের মধ্যে, লতিফা সমূহের রাজধানী হলো লতিফায় কালব। এই জন্য শয়তান দখল করে লতিফায় কালব। যেহেতু আপনারা তরিকত পন্থী, আমি শরম দিব না, যদি তরিকতের উপর প্রশ্ন করি অনেকেই বলবেন যে বুঝা কমু পরে দেখা করমু, অথচ দাবি করেন তরিকত পন্থী। শয়তান কিন্তু কোন লতিফায় যায় না, একটা লতিফা দখল করে, সেটার নাম কি? লতিফায় কি? কাল। যদি কাল দখল হয়ে যায় তার সমস্ত লতিফাগুলি অটোমেটিক দখল হয়ে যায়। রাজধানী দখল হয়ে গেলে যেমন বিভাগ দখল হয়ে যায়, এই জন্য শয়তানের দখল মুক্ত যদি আপনি হইতে চান, শয়তানের দখল মুক্ত যদি করতে চান, জিকিরের ধাক্কা দিয়া কাল পরিষ্কার করে শয়তানকে তাড়াইতে হবে, তাহলেই আপনি আল্লাহ পাবেন। আর শয়তান ধোকা দেয় কখনে? হাদিস শরীফে আসছে, ফাইজা গাফালা ওয়াসওয়াসা, মানুষ যখন গাফেল হয়ে যায় আল্লাহকে ভুলে যায়, এই সময় কিন্তু শয়তান কালবে ঢুকে। যেমন এই শীতের দিন আপনারা দেখবেন গ্রামে মা বোনেরা বাচ্চাদেরকে খাবার দেয়, এটা রোদরে বসাইয়া দেয়, একটা পাটি বিছাইয়া দেয়, দুধ ভাত মাখাইয়া দেয়, বাচ্চারা বলে তুমি খাও। তো বাচ্চা বলে যে কাক আসবে, কুকুর আসবে, তুমি পাশে থাকো, এরকম বলে না? বলে না? মা বাচ্চার পাশে বসা থাকলে তখন কুকুর আসে না, বিড়াল আসে না, কাক আসে না,
কারণ যে তার অভিভাবক তার পাশে আছে। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা অভিভাবক পাশে আছে, এই জন্য কাক আসে না, ডিস্টার্ব করে না, বিড়াল আসে না, কুকুর আসে না। মানুষ যখন আল্লাহর জিকিরের মধ্যে থাকে তখন শয়তান তার কাছে আসে না। আরো মজার কথা, এই যে মা পাশে থাকলে অন্যরা ডিস্টার্ব করে না, এই জন্য আল্লাহ বলছে ইমানদারেরা আমারে ভয় করো, আমানুক তাকল্লা আমারে ভয় করো, কুন মাস দেখিন সত্যপন্থী সত্যবাদী যারা ভালো মানুষ যারা ওলি যারা তাদের সঙ্গী হও, তাদের পাশে বসো। কেন বসতে কইছে জানেন? তাদেরকে শয়তান ভয় করে। যেমন কিতাবে দেখলাম ইন্না শাইতানা খাওফাল আমারা, হযরত ওমরকে শয়তান ভয় পাইতো, ওমর এক রাস্তায় থাকলে শয়তান আরেক রাস্তায় থাকতো, এমন প্রেমিক আল্লাহর এমন প্রেমিক। তো সেই গুণাগুণ ওলিদের মধ্যে আছে, যখন মানুষ ওলিদের পাশে থাকে তখন শয়তান সেখানে আসে না। এই জন্য ভালো পরিবেশের দরকার আছে না নাই, এই বিষয়গুলি ভবিষ্যতে ইনশাল্লাহ ঠিক করে দেব। কারণ হলো আপনাদের বলি, আর একটু বলি, আপনাদের লাভ হবে এই কথাগুলি। লাভটা হলো এরকম, মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, এলোপ্যাথিক হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক বিভিন্ন শাস্ত্রীয় চিকিৎসা এখন অনেকখানি উন্নত হয়েছে দেহের রোগ সারার জন্য, কিন্তু কালবের রোগ হয়ে গেলে, কালবে যে রোগ হয় এটা আপনি সারবেন কি দিয়ে? কোনো ডিসপেন্সারি নাই, কোনো ল্যাব নাই এটার অসুখ সারার জন্য। এটার মেডিসিন হয়েছে আল্লাহর জিকির, আর এটার চিকিৎসক হয়েছে আল্লাহর ওলি সকল। এটা প্রেসক্রিপশন দিবে কারা? দিবে ওলিরা দিবে। আর এটার মেডিসিন কি? আল্লাহর জিকির, কালবের রোগ সারার জন্য। এই কালবের রোগ ভালো হয়ে গেলেই নামাজ ভালো লাগবে, সেজদাতে মাথা উঠাইতে মন চাইবে না। এই কালবের অসুখ ভালো হয়ে গেলেই কসম করে বলতেছি আপনার নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, দুরুদ ভালো লাগবে, কিন্তু কালবে আমাদের রোগ হয়ে গেছে। তো আরেকদিন আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আর আমার তো নসিব এমন এক পর্যায়ে, আমার বন্ধু মানুষ শিক্ষকরা, আমি চাইলেও তারা আমার এই সময়ের মধ্যে আই না, আপনাদের খেদমতে হাজির করে যখন খানা পিনা খাই, আরে বাবা গলা পর্যন্ত খাইছে, এরপরে আর কোনো খানা বাকি আসেনি, এটা ফান কই যে ফান খাইয়া যান, আমারে ওই সাবজেক্ট ভালাইছে। তো এখন আমরা আল্লাহর জিকির করতাম, রাজি নি আপনারা? রাজি আছেন নি? তাহলে এসমে জাতের জিকির হবে, পালাপালি লাফালাফি নাই, মিডিয়ার যুগ এখন, সারা দুনিয়ার মানুষ আমাদেরকে দেখে, আমাদের দেখবে, আমাদের থেকে দেখা তারা শিখবে, কি বলেন ঠিক না? আমরা যা করব এটা অনেকে আদর্শ মনে করবে, আর উল্টা পুল্টা হইলে অনেকে ঘৃণা করবে। এই জন্য খুব আবেগের সাথে বিবেক যেন থাকে, আবেগের সাথে কি থাকবে, কারণ আমরা তো টুফিওয়ালা মানুষ, আর একটা জেনারেশন আমাদেরকে মডেল মনে করবে, আদর্শ মনে করবে, জিকির করতে গিয়া যাতে আমরা উল্টা পুল্টা না করি। তাহলে দুই জায়গায় আসামি হব, একদিকে মানুষ খারাপ আমলের কারণে যারে দিয়ে সূচনা সে বিপদে পড়বে, আমার ভাইরা, আরেকটা হলো উল্টা পুল্টা হয়ে গেলে আল্লাহ বেজার হবে। তবে সেই পর্যায়ে যাওয়ার সময় আছে, কারণ আকসারু জিকর হাত্তা ইয়াকুনা মজনুন, এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যাতে তোমাকে পাগল বলে। তবে পাগলের হাল হওয়া লাগবে, সারাদিন বালা থাইকা 10 মিনিটের লাই পাগল হইলে আসলে তো পাগল না, কি বলে ঠিক না? এক যুগের লাই পাগল হইলে যে কাপড় নাই শীতের মধ্যে আসলে পাগল। তো শীতের মধ্যে বেটা যদি কম্বল গাই দিয়ে থাকে তাহলে পাগল কই বলি? শীতের অনুভূতি বুঝছে, কি বলে ঠিক না? ঠিক। তো সুতরাং এই সব হিসাব করতে হবে, মান যোগ হুঁশ মনে থাকবে। তো এসমে জাত আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 ও পাক সোবাহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ মহব্বতে আল্লাহ 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 জিন্দাকে মারিতে পারো জিন্দাকে
নিতে পারো মোরার পারো দিতে জানকে পারে বুঝিতে তোমার শান পাকে শোভা হানকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ মহব্বতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত রাসূলুল্লাহ রাখস তারে লুকাইয়া এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত রাসূলুল্লাহ রাখস তারে লুকাইয়া পাঠাইলা শেষ কালেতে পাঠাইলা শেষ কালেতে করে আদমের সন্তানকে পারে বুঝিতে তোমার শান পাকে শোভা আনকে পারে বুঝিতে তোমার শান পাকে শোভা আনকে পারে বুঝিতে তোমার জিন্দা কে মা রিতে পারো তুমি জিন্দা কে মা রিতে পারো মরার পারো দিতে যান তুমি মরার পারো দিতে জানকে পারে বুঝিতে তোমার শান পাকে শোভা আনকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 পথের দিশা দেও গো মুর্শিদ আমায় দয়া করিয়া গুনাগার পাপি আমরা পাপে গেলাম ডুবিয়া বিপদ কালে দিও দেখা আমার প্রাণে আসিয়া আহা আমার প্রাণে আসিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া ও মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ বেলা গেলে সন্ধ্যা হলে বেলা গেলে সন্ধ্যা হলে পার হবি তুই কি দিয়া এর পার হবি তুই কি নিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া ও মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কলমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কলমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে গতি নাই রে মুর্শিদ বিনে বান্ধব নাই রে দেখছো নি মন ভাবিয়া এর দেখছো নি মন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ
বেলা গেলে সন্ধ্যা হলে, বেলা গেলে সন্ধ্যা হলে পার হবি তুই কি দিয়া, এর পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ সুলদানি পা কিয়া গেছে, সুলদানি পা কিয়া গেছে, কান্দ তোবা করিয়া, এখন কান্দ তোবা করিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ দিল হুজুরে নামাজ আদায় কর, বুঝ মনা মার দিল হুজুরে নামাজ আদায় কর, বুঝ মনা মার দিল হুজুরে নামাজ আদায় কর, আল্লাহ মুসল্লি দো যোকে যাবে, মুসল্লি দো যোকে যাবে, কোরআনে আছে খবর, এরে কোরআনে আছে খবর, দিল হুজুরে নামাজ আদায় কর, মন পাগলা রে দিল হুজুরে নামাজ আদায় কর, আল্লাহ নামাজে দাঁড়াইয়া তুমি বাদশো বাবের বাবো না, যার খাতিরে পড়ো নামাজ তার বিষয়ে বাবো না রে, তার বিষয়ে বাবো না, নামাজে দাঁড়াইয়া তুমি বাদশো বাবের বাবো না, যার খাতিরে পড়ো নামাজ তার বিষয়ে বাবো না রে, তার বিষয়ে বাবো না, এই নামাজে হয় কি গতি, এই নামাজে হয় কি গতি, কি গতি হবে তোমার, এর কি গতি হবে তোমার, দিল হুজুরে নামাজ আদায় কর, মন পাগলা রে দিল হুজুরে নামাজ আদায় কর, আল্লাহ মুসল্লি দো যোকে যাবে, মুসল্লি দো যোকে যাবে, কোরআনে আছে খবর, এরে কোরআনে আছে খবর, দিল হুজুরে নামাজ আদায় কর, বুঝ মনা মার দিল হুজুরে নামাজ আদায় কর, আল্লাহ পাওয়াইলুল্লিল মুসল্লিন, পাওয়াইলুল্লিল মুসল্লিন, কোরআনেরই সমাসার, এর কোরআনেরই সমাসার, দিল হুজুরে নামাজ আদায় কর, বুঝ মনা মার দিল হুজুরে নামাজ আদায় কর, আল্লাহ আমি কেন যে বাবা আলো বাসিলাম রে, আমি কেন যে বাবা আলো বাসিলাম রে, আগে তো না জানিয়া পিছে না বুঝিয়া, কেন যে বাবা আলো বাসিলাম রে, আমি কেন যে বাবা আলো বাসিলাম রে, আল্লাহ ভালোবেসে খোদায় আদম হাওয়া বানায়,
হেস্তো বালা খানা সাজাইল রে, ভালোবেসে খোদায় আদম হাওয়া বানায়, বেহেস্তো বালা খানা সাজাইল রে, বেহেস্তো বালা খানা সাজাইল রে, আদম হাওয়া বেহেস্তো সারিয়া, আদম হাওয়া বেহেস্তো সারিয়া, 340 বছর কান্দিল রে, কেন যে ভালোবাসিলাম রে আমি, কেন যে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ, যোগ পরশি বিনা দোষে পাশি, দিনে দিনে গলে কষিল রে, দিনে দিনে গলে কষিল রে আল্লাহ, সাবের মধুর সুরে সদায় পড়ার কান্দে, সাবের মধুর সুরে সদায় পড়ার কান্দে, নয়ন জলে বক্ষ বাসিল রে, কেন যে ভালোবাসিলাম রে আমি, কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ, 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 একতালে আল্লাহ, 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 কবর হাসরে ফুলছে রাতের দ্বারে, কবর হাসরে ফুলছে রাতের দ্বারে, গো ওলাম বইলা পার করায়ো রে আল্লাহ, গো ওলাম বইলা পার করায়ো রে, কেন যে ভালোবাসিলাম রে আমি, কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ, 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 মারা কোন মৌলার তালাশ করোনা, এই বহবেতে খোঁজ না পাইলে, এই বহবেতে খোঁজ না পাইলে, পরকালে পাইবানা তোমরা, পরকালে পাইবানা, আপন মৌলার তালাশ করোনা, মারা পন মৌলার তালাশ করোনা আল্লাহ, 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 এবার জবান বন্ধ, এবার কালবে, রহমাতাল্লিল আলামিন কানসেন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের কারণ রে, রহমাতাল্লিল আলামিন কানসেন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের কারণ রে আল্লাহ, উম্মত আমার গুনাহগার কি জানি হয় শেষ
বিচার মাফ করিও খোদা উম্মতির রহমাতাল লিল আলামিন কানসে নবী রাতরা দিন পাপি তাপি উম্মতের কারণ রে রহমাতাল লিল আলামিন কানসে নবী রাতরা দিন পাপি তাপি উম্মতের কারণ রে আল্লাহ সেজদায় পড়ে কানসেন নবী সকলে উম্মতের লাগি সেজদায় পড়ে কানসেন নবী সকলে উম্মতের লাগি পেটেতে পাথর নবী বা আনসের রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতর দিন পাপি তাপি উম্মতের কারণ রে পাপি তাপি উম্মতের কারণ রে আল্লাহ সাবের প্রেমে মজিয়া নবীকে খুঁজিয়া সাবের প্রেমে মজিয়া নবীকে খুঁজিয়া দয়ার গুণে পাইবা দয়াল নবীর রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতর দিন পাপি তাপি উম্মতের কারণ রে পাপি তাপি উম্মতের কারণ রে আল্লাহ ও গো নবী দয়াময় যদি আপনার দয়া হয় ও গো নবী দয়াময় যদি আপনার দয়া হয় পা আর করাইয়েন নবী আসুরে রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতর দিন পাপি তাপি উম্মতের কারণ রে পাপি তাপি উম্মতের কারণ রে রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতর দিন পাপি তাপি উম্মতের কারণ রে কালবে কালবে ধাক্কা আল্লাহ যেদিন হবেন কাজী উকিল হবে মোর নবীজি আল্লাহ যেদিন হবেন কাজী উকিল হবে মোর নবীজি জারু সিলাই খালাস মোরা পাবরে রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতর দিন পাপি তাপি উম্মতের কারণ রে পাপি তাপি উম্মতের কারণ রে আল্লাহ আমার ব্যথা অন্তরে আমার ব্যথা অন্তরে আমার ব্যথা অন্তরে আমার ব্যথা এক বিন্দু চরণ ধুলি এক বিন্দু চরণ ধুলি দেও না আমারে আমার ব্যথা অন্তরে আমার ব্যথা অন্তরে আমার ব্যথা অন্তরে আমার ব্যথা অন্তরে আল্লাহ মনে বড় আশা ছিল পাগ দিলেতে দিল মিশাইব মনে বড় আশা ছিল পাগ দিলেতে দিল মিশাইব আমায় ছেড়ে এখন তুমি আমায় ছেড়ে এখন তুমি
লুকাইলা রে আমার ব্যথা অন্তরে, আমার ব্যথা অন্তরে, আমার ব্যথা অন্তরে, আমার ব্যথা অন্তরে। এক বিন্দু চরণ ধুলি, এক বিন্দু চরণ ধুলি দেও না আমারে, আমার ব্যথা অন্তরে, আমার ব্যথা অন্তরে, আমার ব্যথা অন্তরে, আমার ব্যথা অন্তরে। যেই দিকে যায় দুইটি আঁখি তোমার নূরের ঝলক দেখি, যেই দিকে যায় দুইটি আঁখি তোমার নূরের ঝলক দেখি, তাজুল ইসলাম ছিল না তোমারে, আমার ব্যথা অন্তরে, আমার ব্যথা অন্তরে, আমার ব্যথা অন্তরে, আমার ব্যথা অন্তরে। এক বিন্দু চরণ ধুলি, এক বিন্দু চরণ ধুলি দেও না আমারে, আমার ব্যথা অন্তরে, আমার ব্যথা অন্তরে। আল্লাহ দানের ক্ষেত্রে সবই আসি মিয়া গেল রাশি রাশি, দানের ক্ষেত্রে সবই আসি মিয়া গেল রাশি রাশি, কোন বাদুর সে শূন্য হাতে, কোন বাদুর সে শূন্য হাতে, ফিরাও আমারে, আমার ব্যথা অন্তরে, আমার ব্যথা অন্তরে, আমার ব্যথা অন্তরে, আমার ব্যথা অন্তরে। এক বিন্দু চরণ ধুলি, এক বিন্দু চরণ ধুলি দেও না আমারে, আমার ব্যথা অন্তরে, আমার ব্যথা অন্তরে, আমার ব্যথা অন্তরে, আমার ব্যথা অন্তরে। আল্লাহ বিনয় করি বান্ধব তোমারে, আমারে নি করবা দয়া, কঠিন হাসরে বিনয় করি নবী তোমারে। আল্লাহ আল্লাহ কঠিন হাসরের দিনে মাতার উপর সূর্য আসবে রে, নাফসি নাফসি পুকারিবে, নাফসি নাফসি পুকারিবে, জিজ্ঞাসিবে কে কারে, বিনয় করি রাসুল আপনারে, আমারে নি করবা গো পার, আমারে নি করবা গো পার, ওই না কঠিন হাসরে বিনয় করি রাসুল আপনারে। আল্লাহ আল্লাহ মিজানের পাল্লার দারে নেকি বদি ওজন হবে রে, মিজানের পাল্লার দারে নেকি বদি ওজন হবে রে, জর্রা জর্রা হিসাব নিবে, জর্রা জর্রা হিসাব নিবে, জিজ্ঞাসিবে কে কারে, বিনয় করি রাসুল আপনা রে। আল্লাহ 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 আল্লাহ।
মুখে খেয়াল ছেড়ে দেওয়া লাগে। রাত্র অনেক হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে। আমরা তোমায় ভালোবাসি, তোমার প্রেমের দেওয়ানা, প্রেম শিখায়া বুইলা যায়ো না, মোহর প্রেম শিখায়া বুইলা যায়ো না, আল্লাহ 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 আল্লাহ। লাইলা কলে মা পড়ো মন বুঝমনা মার, লাইলা কলে মা পড়ো মন, তোর বিজদি বহব নদী, তোর বিজদি বহব নদী, দর পীরের পাকদম, তোমরা দর পীরের পাকদম, লাইলা কলে মা পড়ো মন বুঝমনা মার, লাইলা কলে মা পড়ো মন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা, আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হবে না, মাওলার জিকির না করিলে দিল তো জিন্দা হবে না, আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা, আল্লাহ আল্লাহ আল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না, আল্লাহ হু আল্লাহ রে মন আল্লাহ করো জপনা, আল্লাহ 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 আল্লাহ। বড়বিরি কত রুলতা সবুজ গাছের কষি পাতা, বড়বিরি কত রুলতা সবুজ গাছের কচি পাতা, জিকিরে লাইসে মাতা নয়ন মেইলা দেখো না, জিকিরে লাইসে মাতা নয়ন মেইলা দেখো না, আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হবে না, মাওলার জিকির না করিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা, আল্লাহ 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 মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে, মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে, আল্লাহ 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 নবীর গভীর তত্ত্ব, আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে, মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে, আল্লাহ আল্লাহ মুর্শিদ যারে দয়া করে সবাই তারে ভালোবাসে, মুর্শিদ যারে দয়া করে সবাই তারে ভালোবাসে, মুর্দা দিল তার জিন্দা করে, মুর্দা দিল তার জিন্দা করে চোখের পলকে, মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে, মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে, আল্লাহ নবীর গভীর তত্ত্ব, আল্লাহ নবীর মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে, মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে, আল্লাহ 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 মুর্শিদ যদি দয়া করে মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, মুর্দা দিল তার জিন্দা করে
চৌকের পলকে মুর্শিদের কদম্বি হনে এই জীবন মিশে, মুর্শিদের কদম্বি হনে এই জীবন মিশে। আল্লাহ নবীর গভীর তত্ত্ব, আল্লাহ নবীর মুর্শিদের কাছে, মুর্শিদের কদম্বি হনে এই জীবন মিশে। অবুজ মন আমার বুঝলি না রে আউলিয়ার কারবার, অবুজ মন আমার বুঝলি না রে আউলিয়ার কারবার, অবুজ মন আমার বুঝলি না রে আউলিয়ার, খোদার দেনে মগ্ন থাকে, খোদার দেনে মগ্ন থাকে, লাভ করে খোদার দিদার, এলে লাভ করে খোদার দিদার, বুঝলি না রে আউলিয়ার কারবার, বুঝ মনা মার বুঝলি না রে আউলিয়ার কারবার, আল্লাহ আল্লাহ মাঝে মাঝে ইচ্ছে করলে ধরে মাওলার সিংহাসন, অঘটন ঘটাইতে পারে নাড়া দিয়ে ত্রিভুবন, মাঝে মাঝে ইচ্ছে করলে ধরে মাওলার সিংহাসন, অঘটন ঘটাইতে পারে নাড়া দিয়ে ত্রিভুবন, সাক্ষিয়াসে শাহজালাল, সাক্ষিয়াসে শাহজালাল, সিলেটে জারি মাজার, এর সিলেটে জারি মাজার, বুঝলি না রে আউলিয়ার কারবার, বুঝ মনা মার বুঝলি না রে খোদার দেনে মগ্ন থাকে, খোদার দেনে লাভ করে খোদার দিদার, এর লাভ কর দিদার, বুঝলি না রে আউলিয়ার কারবার, বুঝ মনা আল্লাহ 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 সদায় থাকো পীরের দেয়ালে পাষাণ মন রে, সদায় থাকো সাহাবের দেয়ালে পাষাণ মন রে, সদায় থাকো পীরের সবকে দেয়ানে গে জ্ঞান মিলে, দেয়ানে গে জ্ঞান মিলে, বসলে পীরের কদমে, এরে বসলে পীরের সামনে, সদায় থাকো পীরের দেয়ালে পাষাণ মন রে, সদায় থাকো পীরের দেয়ালে, আল্লাহ 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 দুদেশী নিতে মিশে পানি মিশে লবণে, এই রকমের মিশা মিশি করো রে পীরের সোনে, সদা থাকো সাবের দেয়ালে পাষাণ মন রে, সদায় থাকো পীরের দেয়ালে, দেয়ানে গে জ্ঞান মিলে, দেয়ানে গে জ্ঞান বাড়ে, বসলে পীরের কদমে, এরে বসলে পীরের সামনে, সদায় থাকো পীরের দেয়ালে পাষাণ মন রে, সদায় থাকো পীরের দেয়ালে, আল্লাহ 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 আল্লাহ
আগুনে আন্ধার সিনে লোহা সিনে কামারে স্বর্ণকার স্বর্ণ চিনে যাচাই করে সেই জনে আগুনে আন্ধার চিনে লোহা চিনে কামারে স্বর্ণকার স্বর্ণ চিনে যাচাই করে যেই জনে পীরে মুরিদ চিনে পীরে মুরিদ চিনে মুরিদ করে যেই জনে এর মুরিদ হয় যে কয়জনে সদা থাকো পীরের দেয়ানে আসল মন রে সদা থাকো পীরের দেয়ানে দেয়ানে জ্ঞান বাড়ে দেয়ানে জ্ঞান বাড়ে বসলে পীরের কদমে এর বসলে পীরের সামনে সদা থাকো পীরের দেয়ানে আসল মন রে সদা থাকো পীরের দেয়ানে সাহেব মৌলানা একবার আমার ধ্যানে আসনা সাহেব মৌলানা একবার আমার ধ্যানে আসনা তোমার না দেখলে সাহেব তোমার না দেখলে সাহেব মানে দর্জ মানে মানে দর্জ মানে আমার ধ্যানে সত্তর হাজার পর্দার নিচে লুকাইয়া রহিলে কোন সন্ধানে পাব তুমি বলিয়া না বলিলে সত্তর হাজার পর্দার নিচে লুকাইয়া রহিলে কোন সন্ধানে পাব সাহেব বলিয়া না বলিলে ফুলতলিতে ঘুমাও তুমি ফুলতলিতে ঘুমাও তুমি করে মুদের দেওয়ানা আহ করে মুদের দেওয়ানা একবার আমার দেনে আসনা সাহেব মৌলা না একবার তোমার দেনে আসনা তোমার না দেখলে সাহেব তোমার না দেখলে সাহেব মানে দর্জ মানে মানে দর্জ মানে একবার আমার দেনে আসনা মৌলা সালামিন শূন্য ভবে রইতে পারে কতক্ষণ তোমারে না দেখলে সাহেব জলে মুরদি গুনাগুন জল সালামিন শূন্য ভবে রইতে পারে কতক্ষণ তোমারে না দেখলে সাহেব জলে মুরদি এক গুণাগুণ দ্বিগুণ জলে এক গুণাগুণ দ্বিগুণ জলে নিবারণ তো হইল না নিবারণ তো হইল না একবার আমার দেনে আসনা সাহেব মৌলানা একবার আমার দেহে আসনা
রূপ দেখাইয়া চইলা গেলা, রূপ দেখাইয়া চইলা গেলা, আমায় করে দেওয়া না গোরা, আমায় করে দেওয়া না একবার আমার দেহে আসোনা, সাহেব বলা না একবার আমার দেহে আসোনা। ও আল্লাহ, একটু দুরুসুরি পড়ি, তারপরে নবীজিকে সালাম দিব। আল্লাহুম্মা আসুন নবীজিকে সালাম জানাইয়া, নবী সালাম সালাম সালাম
আপনারও পাদুকা ধুলাও মাওলার আরশ করে উজালা গোপনে কহিতে কথা ওগো ডাকিলেন আপনি মাওলা سنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على سيدنا مصطفى جاء الله رحمة للعالمين سخر পানি ছেড়ে মালিকের দরবারে এরা নবীজির মহব্বতে দরুদ সালাম পড়েছে তোমার নামে জিকির করলাম মনিব মেহরবানি করে দুই দিন ব্যাপী মাহফিলের হাদিয়া প্রিয় নবীজি রওজায় নজরানা পৌঁছে দাও তমাম সাহাবা তমাম সুহাদা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা ওই কারবালার ময়দানে ফরাত নদীর কিনারে যারা পানি পানি করে শাহাদাত বরণ করেছেন প্রত্যেকের হুজুরে সব পৌঁছায় দিও আমাদের এই দেশে কোনদিন নবী আসেন নাই রাসূল আসেন নাই নাইবে নবী নাইবে রাসূল অত্য হারে অনাহারে দেশ থেকে দেশান্তরে বন থেকে বনান্তরে যে যেখানে ঘুমায় সিলেটের সম্রাট বাবা শাহজালাল ইয়ামনি বাবা শাহপুরাণ শাহ মুস্তফা সেপাহ সালা গাজী নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলাই বিশেষ করে শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রুহুতে সব মুছায় দাও সাহেব কেবলা বিস্কুটি এমনি করে যত আউলিয়া কেরাম যে যেখানে ঘুমায় আমাদের মধ্য থেকে আমাদের আপন আপন বাপ মা দাদা দাদি নানা নানি যারা কবরে আল্লাহ 15 বছর যাবত এই প্রতিষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি ছিলেন সাবেক চেয়ারম্যান মহোদয় দেখা মাত্র জড়ায় ধরত আমি জানতে পারলাম তিনি কবরের বাসিন্দা মেহরবানি করে কবর জান্নাতের বাগান বানিয়ে দাও বাদেশ্বরের আশেপাশে যারা ঘুমায় প্রভু গো তাম পৃথিবীর মুসলমান যেখানে বিপদে আছে কষ্টে আছে মুসিবতে আছে দোয়া করি প্রতিবেশী দেশ তাদের বৈরী আচরণের কারণে বার্মা এই মুনাফেক নাফরমান বেঈমান হায়ওয়ান জানোয়ারের মতো আক্রমণ করে 30,000 মুসলমানদের তারা মেরে ফেলল আর 12-14 লক্ষ মানুষদেরকে পিটায়া আমাদের ভূখণ্ডে তারা ঢুকায় দিল তাদের অপরাধ তারা কলমা পড়েছে মেহরবানি করে আরাকানের মুসলমানদেরকে তাদের ভূখণ্ড তুমি ফিরায় দাও আর কত কাল সইবে মুসলিম বারমার নির্যাতন আসবে কবে এই জমিনে তোমারই শাসন বলুন আসবে কবে এই জমিনে তোমারই আর কত কাল সইবে মুসলিম ইসরায়েলের নির্যাতন আসবে কবে এই জমিনে তোমারই শাসন বলুন আসবে কবে এই জমিনে তোমারই কত মায়ের বুক যে খালি চোখে শুধু জল হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল
আসবে কবে এই জমিনে তোমারই শাসন, বলুন আসবে কবে এই জমিনে তোমার। ওরা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, সামরিক জান্তার বুলেট ওদের জীবন করলো ক্ষয়। দয়াময় ও গো দয়াময়, আর কতকাল সইবে মুসলিম এমন নির্যাতন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে এই কঠিন শীতের ভিতরে। আজকে সেই মুসলমানগুলি আমাদের ভূখণ্ডে কত কষ্ট করে দশ ফিট ঘরের মধ্যে কত কষ্ট করে তারা জীবন কাটাইতেছে, আল্লাহ বারমার মুসলমানদের তাদের ভূখণ্ড ফিরিয়ে দাও। জমিনে যদি মুসলমান না থাকে কে তোরে আল্লাহ কয়ে রাখ দিবে? জমিনে মুসলমান যদি না থাকে কারা মসজিদে ঝাড়ু দিবে? কে তোর কোরআন পড়বে রে মালিক? এই গভীর নিশীতে আমরা কিছু পাগলেরা জেগে আছি, বেশিরভাগ মানুষ ঘুমায় পড়েছে। তোমার ওলি যারা তারা নামাজের মুসল্লায় কাঁদতেছে, ওই হাতগুলি উসিলায় আমাদের মোনাজাত কবুল কর। রব্বুল আলামিন, মদিনা নাম শুনছি, আমাদের মধ্যে অনেকে মদিনা দেখে না। মদিনা মদিনা রে আমি ভুলিতে পারি না রে তোমারে, বলুন মদিনা মদিনা রে আমি ভুলিতে পারি না রে তো। আমি প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি, তোমার ছবি ভাসের অন্তরে, আহা তোমার ছবি ভাসের অন্তরে। মদিনা মদিনা রে আমি ভুলিতে পারি না রে তো। ওই মদিনা শরীফ নবীজির রওজা শরীফের জিয়ারত না করায়া আমাদের কাউরে তুমি সাদা কাফনে ঢুকাইও না। আল্লাহ মাদ্রাসা ছাত্র শিক্ষক অভিভাবক সকলকে রহমতের চাদরের নিচে ডেকে রাখো। আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো, বাংলাদেশে দয়া করে তুমি ইনসাফ কায়েম করে দাও। আয় আল্লাহ তুমি মনের কথা বুঝো, মনের ভাষা অন্তরের কথা বুঝো। রব্বুল আলামিন বাকি জিন্দেগি তোমার বন্দেগীতে কাটাইবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সামনে ওয়াজের বিশাল মৌসুম, রাত শেষ হলেই দিনে ফরিদপুরে রাজবাড়ি প্রোগ্রাম, এত দূর কেমনে যাবো? তুমি সাহায্য করো আল্লাহ, তুমি সাহায্য করো। মৌতনি ঘটে জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।